মাংস যে স্যুপটা আজকে আমরা করছি সেই মাংসের স্যুপটার জন্যে লাগবে ওই কি আপনার মশলা বাটা। কী মশলা আছে? মশলা হচ্ছে আপনার ধনে এবং জিরে পেস্ট করা, এইভাবে পেস্ট করে নেবেন। দোকান থেকে মশলা কিনে খাবেন না, তা ওই দোকানের ওই যে জিরে ধনে এই যে বাটা এইসবের মধ্যে যত সব মানে দু আবর্জনা ওরা ভরে প্যাকেটে করে ভরে বাজারে বিক্রি করে, মানে আপনারা এইটা খাবেন, এইটা করে খাবেন। এরকম আর মশলাটা বাটলে কী হবে আপনাদের মানে কিডনি ড্যামেজ হবে না সহজে, কারণ এই যে মশলা বাটলে হাতের উপরে চাপ করছে, এভাবে হাতে চাপ করলে আর কিডনি ঠিক থাকবে, মানে একটা জিনিসে ডবল কাজ আপনার হয়ে যাচ্ছে। এরকম আদাটাকে নিয়েছি, দেখুন আদা আদাটাকে ধরে দেখুন দেখেছেন তো যেমনভাবে চাপ দিয়ে করবেন। এখন চিকেন স্যুপের জন্য কতগুলো সবজি কেটে নিচ্ছি। সবজির পোকরনগুলো সব কাটা হলো, পেঁপে গাজর টমেটো পেঁয়াজ রসুন, তারপরে তেল দেব, আদা জিরে লঙ্কা সবই, সাদা তেল কিন্তু তেল আমি দিলাম। হাই ফ্লেমে দিতে হবে, আস্তে দিলে হবে না, লো ফ্লেমে হবে না। ও হাই ফ্লেমে দিলাম, এবার রসুনটা দিই। সঙ্গে সঙ্গে পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি। চিকেন স্যুপে এরকম বড় বড় করে পেঁয়াজ রসুন সব কিছু দিতে হয়, কারণ আজকে চিকেন স্যুপের খন্ডগুলো বড় বড়। পেঁয়াজটা একটুখানি নাড়াচাড়া করব, লাল যাতে না হয়, ভরে যাতে না যায়, কারণ স্যুপ তো এটা মাংস কষা না, এটা হচ্ছে স্যুপ। চিকেন স্যুপে এইভাবে নাড়াচাড়া করতে হয়। আর চিকেনগুলো পরপর দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে, চিকেনটা দিয়ে কিছুটা নাড়াচাড়া করব, তারপরে লবণ হলুদ সব মশলাগুলো পরপর দিতে থাকবো। এবার এক চামচ মতো লবণ দিলে হবে না, দেড় চামচ লাগবে, দেড় চামচ লবণ, তারপরে আদা জিরে ধনে এগুলো সব পরপর পরপর দিতে থাকবে, বেশি কিছু লাগে না, কারণ এগুলো তো বাচ্চারা খায়, আমরা বড়, আমার বাড়ি বাচ্চা কেউ নেই, কিন্তু আমরা বাচ্চাদের মতো এই স্যুপটা খুব ভালোবাসি, বিশেষ করে আমার মেয়ে চিকেন স্যুপ ভীষণ ভালোবাসে, সেই ভিডিওটা করছে অবশ্য ভীষণ। এবার একটু হাই ফ্লেমে থেকেই ঢেকে দিই, একটু লো করে দিই, তাহলে একটু চিকেন দিয়ে জলটা বেরোবে, জলটা বেরোলে সিদ্ধ হবে, কিছুক্ষণ পরে আমি এই ভেজিটেবলগুলো দেব। আমি দেখি এবার চিকেনটার কী অবস্থা। হ্যাঁ, রসুনগুলো গোটা দিয়েছি, পেস্টি করিনি, কেন বলুন তো পেস্টিগুলো খুব বাজে গন্ধ বেরোবে, গোটা গোটা দিলে খুব সুন্দর স্যুপে লাগবে। আর পেঁয়াজের খণ্ডগুলো বড় বড় দিয়েছি, এবার নাড়াচাড়া করি হাই ফ্লেমে দিয়ে দিচ্ছি, ধনে জিরে লঙ্কা এগুলো সব পেস্টি করে দিচ্ছি, কিছু লঙ্কা আবার সাজিয়েও দেবো,
যার জন্য খুব ভালো, গন্ধটাও বেরোচ্ছে আর খুব সুন্দর, জলটাও বেরিয়েছে। এবার আস্তে আস্তে করে সবজিগুলো দিয়ে দিই। হ্যাঁ, সবজি হচ্ছে পেঁপে, টমেটো, গাজর, লঙ্কাটা দেবো লাস্ট। আমরা একটু ঝাল ঝাল খেতে পছন্দ করি, তো লঙ্কাটা বেটেও দিয়েছি, কাঁচাও দেবো, একটু টাইম লাগবে, বড় বড় করে করেছি তো। খুব সুন্দর কালার এসছে দেখুন, বাচ্চারা খুব ভালো খায়, আর আমার মেয়ের তো ভীষণ পছন্দ, ওর জন্যই করা। আমার মেয়ে খাওয়া মানে আরো পাঁচটা ছেলে মেয়ে খেতে পারবে, খুব টেস্টি হয়। এবার আবার লো করে আমি কড়াইটা আটকে দিলাম, বলো, লো ফ্লেম করে আটকে দিলাম। কেন বলুন তো, তাহলে সবজিগুলো সিদ্ধ হবে, সবজিগুলো খুব ভালো সিদ্ধ হবে। দেখি কতটা হলো চিকেনটা, শুনতাম, বাহ খুব সুন্দর। দেখুন এক ফোঁটা জল দিইনি, সব সবজির জল, চিকেনের জল আর সবজির জল, খুব সুন্দর। জল মোটেই লাগবে না, সামান্য একটু গরম জল পরে দেবো, মোট তো 30 মিনিট লাগবে। চিকেন জল ছেড়ে দিয়েছে, চিকেন জল ছেড়ে দিয়েছে, দেখুন সবজিও জল ছেড়েছে, এক ফোঁটা জল দেবেন না। এ দেখুন বলে টোটাল ঢাকা চাপা দিয়ে লো ফ্লেমে 30 মিনিট লাগবে, মোট লো হাই দিয়ে 30 মিনিট লাগবে এই চিকেন স্যুপটা কমপ্লিট হতে। এখনও কমপ্লিট দেরি আছে, কিন্তু পুরো জল ছেড়ে দিয়েছেন, ওটা লো একবার হাই একবার, একবার লো করতে হবে ওভেন, একবার হাই ফ্লেমারে করতে হবে, না হলে হবে না, একবারে লো হলে সিদ্ধই হবে না, আবার হাই হলেও পুড়ে যাবে, সে একবার লো একবার হাই করতে হবে, মাঝে লো হাই করে করে দেখতে হবে। হুম, এবার দেখি কতটা হলো চিকেন স্যুপটা, ওরে বাবা প্রচুর জল বেরিয়েছে তো, চিকেনটাও যেমন সুন্দর, হ্যাঁ তেমনি আবার সবজিগুলোও সুন্দর, এত জল বেরিয়েছে আমার আর জল বেশি দিতেই হবে না, যদিও আমার মেয়ে ভীষণ লিকুইড ভালোবাসে, একটু জল দিই। হ্যাঁ জল, জলটা গরম জল, আড়াই চামচ মতো লবণ দিয়েছি। এবার দেব গোলমরিচের গুঁড়ো 2 চামচ, নাহলে টেস্ট হবে না তো। আর এটা গরমকালে এই চিকেন স্যুপটা ভীষণ স্বাস্থ্যকর, খুব ভালো খাওয়া শরীরের পক্ষে। আর এখন যা ভাইরাল ফিভার হচ্ছে এটাতে, তো এখন দিচ্ছি একটু লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা কোনো ঝাল নয়, কালারটাকে সেট করার জন্য, সেটা একটুখানি দিয়ে দিলাম, একটু নেড়ে নিই। এবার দেব একটু পাতিলেবুর রস, দেখুন কালার দেখুন, নুনটা বড় করে দিই, লেবুর রস, যে যেমন খাবেন, একটাও দিতে পারেন, দুটো লেবু দিতে পারেন, তিনটেও, যে যেমন টেস্টি, লেবু ভিটামিন সি আছে সেই জন্য আমি একটা দিলাম, কারণ বেশি টক আমার মেয়ে পছন্দ করে না, কিন্তু যেহেতু একটা স্যুপের ব্যাপার চিকেন স্যুপ, সেই জন্যে আমাকে বাটার দিতে হবে, আমি খুব সামান্য বাটার দিলাম, কিন্তু কেউ যদি হাফ ভাবে, হাফ প্যাকেট দেবে বা ফুল প্যাকেট, আমরা দিয়েছি 40 গ্রাম বাটার। ওটা টেস্টও হবে, এবার পাতিলেবুটাও টেস্ট বুঝে, যে যেরকম টক খাবে সে, টমেটোও দিয়েছি আর হচ্ছে পাতিলেবু দিয়েছি, ভাবি আরেকটু দিই, অনেকটা তো আজকে, আরেকটু দিই, দেড়, হ্যাঁ এবার হয়ে গেছে, কিন্তু এবার আর টাইম দেওয়া যাবে না, মোট 30 মিনিট লাগে আমার এই চিকেন স্যুপটা করতে। দিলাম হ্যান্ড ক্রিম দিলাম, হ্যাঁ এবার ফুটছে দেখুন কেমন সুন্দর টকবক টকবক করে ফুটছে, হয়ে গেছে, কিন্তু এবার আমি বন্ধ করে দেবো, ওভেনটা বন্ধ করে দিলাম। এবার চিকেন স্যুপটা খুলে দেখি কেমন, বাহ খুব সুন্দর, আগামী দিন একটা নতুন ভিডিও নিয়ে আসবো।